নমস্কার মহাশয়, আপনার নাম কি? আমার নাম পুলেন শর্মা। পুলেন শর্মা, শর্মা একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এই কোয়ালিদহ। কোয়ালিদহ। আপনার পোস্ট অফিস? কোয়ালিদহ। আচ্ছা। আপনার ডিস্ট্রিক্ট? কোচবিহার। কোচবিহার। আচ্ছা আচ্ছা। আপনার শারীরিক কি কি সমস্যা ছিল? সমস্যা যে অ্যালার্জি ছিল। অ্যালার্জি? তারপরে? তারপরে একটু হার্টেরও প্রবলেম ছিল। অ্যালার্জি, হার্টের সমস্যা, তারপরে ব্যথা ছিল। ব্যথা ছিল। আচ্ছা, এগুলো কতদিন ধরা সমস্যাগুলো? প্রায় 6 মাস তো হবেই। 6 মাস থেকে? আচ্ছা। আপনি এগুলোর জন্য কি কি চিকিৎসা করেছিলেন? চিকিৎসা এই যে বেনিফিট। আচ্ছা, মানে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এর আগে? আগে গেছিলাম। আচ্ছা, ডক্টরের যে মেডিসিনগুলো খেয়েছিলেন কতদিন ধরা? মাঝে মাঝে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে সেইগুলো থেকে কোনো রেজাল্ট পেয়েছিলেন? না, মানে খাইলে পরে কমে, তারপরে আবার হয়। আবার। আচ্ছা, এখন আপনি কতদিন ধরে বেনিফিট খাচ্ছেন? দেখান বেনিফিটটা কি, দেখান একটু, ঘোরান ঘোরান ওইদিকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এটা খাচ্ছেন তাই তো? আচ্ছা, এটা কতদিন ধরে খাচ্ছেন আপনি? মাসখানেক। মাসখানেক। এখান থেকে আপনি কি বুঝতে পারলেন এখন কি রেজাল্ট? অনেকটা কমিশন আছে। কতটা কমতে কমছে আপনার? অ্যালার্জি তো প্রায় নাই। আচ্ছা, একটু ওই হার্টের সমস্যাটা, ব্যথার সমস্যাটা একটু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যালার্জিটা প্রায় নাই আর হার্টের সমস্যাটা, ব্যথার সমস্যাটা আছে। আচ্ছা, যেহেতু আমাদের কোর্স 4টা কোটা আর কি, তো সেই জন্য আপনি আপাতত একটা শেষ হয় নাই? না না, এখনও শেষই হয় নাই একটা, তাতে এইটুকুনি আপনি বুঝতে পারছেন। তো যেহেতু আপনি রেজাল্ট পাচ্ছেন, আগামী দিনে আরও সব কিছু ঠিক হয়ে যাবে আপনার। যেহেতু এত বড় একটা রেজাল্ট আপনি পেয়েছেন এটার দ্বারা, তো বলুন জয় বেনিফিট। জয় বেনিফিট। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে।